Hello viewers, welcome to my YouTube channel. শরীরে আয়রনের অভাব ঘটলে রক্তশূন্যতা দেখা দেয় সবসময় শারীরিক দুর্বলতা ও ক্লান্তি বজায় থাকে খাবারে রুচি চলে যায় হজমের সমস্যা দেখা দেয় ঘন ঘন পেট খারাপ হয় ওজন কমে যায় এবং প্রতিদিন মাথা ঘোরা ও মাথা ব্যথার মতো সমস্যায় ভুগতে পারেন তাছাড়া আয়রনের অভাব ঘটলে ঘন ঘন নখ ভেঙে যায় হাড়ের ঘনত্ব কমে যায় এবং মাঝে মধ্যেই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট জাতীয় সমস্যা দেখা দেয় আজকের এই ভিডিওতে শরীর থেকে আয়রনের অভাব সম্পূর্ণরূপে দূর করতে আয়রন ফলিক অ্যাসিড এবং পুষ্টিগুণে ভরপুর পাঁচটি খাবারের সম্পর্কে আলোচনা করব কুলেখাড়া শাক হলো পৃথিবীর সবচেয়ে সস্তা এবং সর্বোত্তম আয়রন টনিকের সমান প্রতিদিন দুপুরে ভাতের পাতে সেদ্ধ কুলেখাড়া শাক খেলে শরীর থেকে আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর হয় আয়রনের অভাব পূরণ করতে প্রতিদিন সকালে খালি পেটে চারটা খেজুর খান খেজুরে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ফলিক অ্যাসিড সেলিনিয়াম এবং ভিটামিন বি সিক্স যা আপনাকে আজীবন সুস্থ রাখতে সক্ষম মুরগি এবং পাঠার কলিজায় প্রচুর পরিমাণে থাকা আয়রন ফলিকাসিড জিঙ্ক কপার এবং ভিটামিন বি টুয়েলভ শারীরিক দুর্বলতা এবং অ্যানিমিয়া দূর করে আয়রনের অভাব পূরণ করতে প্রতিদিন রাত্রে এক মুঠো কিশমিশ খেতে পারেন কিশমিশে থাকা আয়রন ফলিকাসিড কপার সেরিনিয়াম ম্যাঙ্গানিস এবং ভিটামিন বি কমপ্লেক্স রক্তে হিমোগ্লোবিন লেভেল বৃদ্ধি করতে সাহায্য করে বিটের জুস হল আয়রনের একটি অসাধারণ উৎস মাত্র এক কাপ বিটের জুসে প্রচুর পরিমাণ মানে আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন সি এবং কপার থাকে যা লোহিত রক্তকণিকা গঠন করতে এবং রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে তাই বন্ধুগণ শরীর থেকে আয়রনের অভাব চিরতরে দূর করতে নিত্যদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো অবশ্যই যোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ